হ্যালো গাইস, আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আচ্ছা দেরি না করে চলুন আমার বন্ধুকে ইনভাইট দিই। হ্যাঁ বন্ধু আসলো। ওই শালার বেটা, তুই আমার শ্বশুর বাড়িতে গিয়ে কি এমন বললি যে আমার বিয়েটাই ভেঙে দিল? কই, আমি তো তেমন কিছু বলিনি। তাহলে আমার বিয়ে ভাঙলো কেন? তুই না বললি তাদের বাড়িতে গিয়ে তোর নাম একটু সুনাম করতে, তো যা আছে তা একটু দ্বিগুণ করে বাড়ায় বলছি। আমি তো তাই বলছি, আমি তো আর কিছু বলি নাই। তাহলে তুই এমন কি বললি যে আমার একটু বলতো। প্রথমত আমি তাদের বাড়িতে গিয়ে তাদেরকে একটু সুন্দর মতন একটা সালাম দিলাম, তারপর আমাকে বললো তো তোমরা কে? আমি বললাম না, আমি আমার বন্ধু হৃদয়ের বন্ধু। তো তারপর বললো, তারপর বললো বস। তো এই বললো যে কেন আসতো, তো আমি কইছি আমি হৃদয়ের নামে কয়েকটা সুনাম করতে আসছি। তো কয় হ্যাঁ বলো। আমি কইছি ওর দুটা বাবা আছে, দুইটা মা আছে, দুইটা গরু আছে, দুইটা ছাগল আছে, দুইটা বাড়ি আছে, দুইটা বোন আছে, দুইটা সৎমা আছে, দুইটা বাপের বাপ আছে, দুইটা কাকু আছে, দুগের নানা আছে। কত হের কি ক্যান্সার আছে নি? আচ্ছা না, হের ক্যান্সার কি? হের জক্কা আছে, এইডস আছে, ফাইল আছে, মানে কি ন কি নাই এই জন্য মনে হয় এবার বাকিটা তো এবার আরে হঠাৎ করি ও ব্রেন স্ট্রোক আছে, হঠাৎ করি হাতেরা কিচ্ছে আরে গাইলাই লাতি মারি সুন্দর করি। কত শালার বেটা, তুই তো বট বট, তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী বট, এবার আমারে লাতি মেরে একটা শুরু হয়েছে। আমি তো আর কিছু বলি না বন্ধু। মারারে তোর জন্য আমার এই অবস্থা, এগুলো বলতে তোকে কে বলেছে বলতো? আজকাল উপকারের দাম না রে ভাই, তুই আমারে যা বলতে বলছ আমি তাই বলছি। তোর উপকার তোর ওখান দিয়ে বলে দেবো মারারে। দাঁড়া তুই বেয়াদব, তোর এগুলো বলতে কে বলেছে? সত্য কথার দাম নাই, উচিত কথার বাদ নাই ভাই, আজ থেকে আপনারা উপকারটা করতেন যাইয়েন না। হ্যাঁ বুঝে, জনগণ তোর কথা বুঝে, বুঝোস না? হ্যাঁ জনগণ তোর কথা শুনছে। হ্যালো জনগণ, আমরা এত কথা শুনেন না বুঝেননি? অন আমরা যদি ভিডিও দিতে চাই, ইন্টারেস্টিং ভিডিও হইতে হলে তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর কি, বুঝেন না? আর ভিডিওটা একটা লাইক দিবেন, এটা তো আমার পাওয়ার যোগ্য, বুঝেন না? ঠিক আছে, ধন্যবাদ।